বর্ষা বিদায় নিয়েছে অনেক দিন হলো এবং বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি নেই এ বঙ্গে। তারপরও জলমগ্ন তিনটে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি কতটা দুর্বিষহ এখনো পর্যন্ত সেখানকার বাসিন্দারা জীবন ভোগ করছেন। দেখো একদমই তাই, তোমাকে দুর্বিষহ একটা চিত্র দেখাচ্ছি। দেখো আমি এই মুহূর্তে বসে আছি একটি ভেলাতে, অর্থাৎ এখানে আমার পাশে যারা রয়েছেন, দেখো এখানকার স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু ভেলাতে বসে আছে। পাশাপাশি দেখো আমার সহকর্মীকে দেখাতে বলবো, আরেকজন দিদি, তিনি কিন্তু বাজার করে ফিরছেন, তিনিও দেখো ভেলাতে কিন্তু একমাত্র তার সম্বল, অর্থাৎ এই রাস্তা, এই যে যে চিত্রটা, এই চিত্র কিন্তু ভেলার চিত্র। এখানে ভেলা ছাড়া তাদের কোনো আর গতি নেই। অর্থাৎ যেই হাবড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, প্রতি বছরই তুমি জানো যে এখানকার বিধায়ক, এখানকার মন্ত্রী, তিনি কিন্তু বারবার আশ্বস্ত করেন সাধারণ মানুষকে যে তারা কিন্তু স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হবে, তবে আজও পর্যন্ত সেই সমস্যা কিন্তু একই রয়েছে। অর্থাৎ জলমগ্ন এলাকা, তুমি জানো গত বছর কিন্তু একটি শিশু মারা গেছে এই জলাশয়ে, যে জল জমে আছে এই জমির জলে পড়েই। কিন্তু এবছরও কিন্তু একই রকম, তারা আশ্বস্ত করছেন, তারা আসছেন বারংবার, তারা প্রতিবারই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা হবে। স্থানীয় মানুষ, তাদেরও বক্তব্য, তারা চাইছেন স্থায়ী সমস্যার সমাধান। অর্থাৎ তারা নেতা মন্ত্রী যে আসছেন ঠিক আছে, তাদের কিন্তু তাতে কোনো বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই। নেতারা আসছেন, মন্ত্রীরা আসছেন, তারা আসবেন স্বাভাবিকভাবে, তারা জনপ্রতিনিধি, তাদের এই জনগণের ভোটেই তারা পদাধিকারী হয়েছেন। তাদের বক্তব্য, আমরা চাই স্থায়ীভাবে সমাধান, কারণ তুমি জানো সামনে স্কুল খোলা, এই ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু স্কুলে যেতে পারছে না। তাদের বক্তব্য, তাদের একমাত্র সম্বল, আমরা আজকে দেখলাম যে একজন বাচ্চা তিনি ভাত নিয়ে যাচ্ছেন, কোনো মর্মান্তিক ছবি বলা যায়। দেখো আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলবো, তারা কি বলছেন, এই যে জল জমে আছে, আপনারা কি বলবেন? আমরা সমাধান চাই। সমাধান চান? হ্যাঁ আমরা সমাধান চাই, স্থায়ীভাবে সমাধান, স্থায়ীভাবে সমাধান চাই। আচ্ছা আচ্ছা, আরো একজন দিদি আছে, দিদির সাথে কথা বলবো দূর থেকেই যতটা সম্ভব। দিদি আপনারা কি চাইছেন? আমরা চাই, চাচ্ছি যে এই যে জলটা না থাকে, যাতে বাচ্চা কাছে স্কুলে যেতে পারে, যাতে ভালোভাবে আমরা থাকতে পারি, এইটা আমরা চাচ্ছি। হ্যাঁ মন্ত্রী, এখানকার বিধায়ক আসা যাওয়া, পানীয় জল খেতে পাচ্ছি না, জল কল ডুবে গেছে, বাচ্চারা পড়তে যেতে পারছে না, স্কুল যেতে পারছে না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে, আমাদের কাজে কর্মে যেতে খুব অসুবিধা হচ্ছে, জলটা যাতে যায়, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, সেটা মন্ত্রী যারা আসছেন তারা আসছেন কিন্তু স্থায়ী সমাধান, তারা এখানে থাকছেন ছোট ছোট বাচ্চা নিয়ে, কারণ কারো যদি কোনো সমস্যা হয় রাতে দিনে এখান থেকে যাওয়ার মতো একমাত্র সম্বল তাদের কিন্তু এই ভেলা। ভেলা করে গিয়ে তারপরে তাদেরকে কোনো গাড়ি করে তাদেরকে কিন্তু হাসপাতাল পৌঁছতে হবে। অর্থাৎ এখন অসুস্থ অনেক রোগী রয়েছেন, তারা বাড়িতে রয়েছেন, তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে। রাজ্যের যে সমস্ত রাস্তা নিকাশি ব্যবস্থা রয়েছে বেহাল, সেগুলোর কাজ শুরু হবে এবং অর্থ বরাদ্দ হয়ে গেছে, তা যে কথার কথা সেটা কিন্তু বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাবো টিটপ, আমাদের প্রতিনিধি সরাসরি হাবড়া থেকে আমাদের সঙ্গে ছিলেন।